আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাফিলের মিথ্যা মামলা চ্যালেঞ্জ করতে পারবেন এখন প্রবাসীরা। অনেক সময় কাফিলে মিথ্যা মামলা জড়িয়ে ফেলেন আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের কাফিল মিথ্যা মামলা অভিযোগ হুরুপ বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন দেশটির বাংলাদেশি প্রবাসীরা। এই আইন বাস্তবায়নে প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সুযোগ আর থাকছে না। সম্প্রতি হুরুপ দিয়ে হাজার হাজার প্রবাসী শ্রমিকের জীবন বিপন্ন করার অভিযোগ উঠেছে কাফিলদের বিরুদ্ধে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মিথ্যা হুরুপ চ্যালেঞ্জ করে আইন চূড়ান্ত হচ্ছে শিগগিরই। এর আগে প্রবাসী শ্রমিকদের মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে বলেও একাধিক অভিযোগ এসেছে। কর্মস্থল থেকে শ্রমিক বণ্টনের সময় অনেক মালিক এর সুযোগ নেই। মিথ্যা প্রমাণিত হলে মালিককে অপরাধী হিসেবে গণ্য করে শাস্তির আওতায় আনা হবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি থাকছে এই আইনে। এক, মিথ্যা মামলার শিকার প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখিয়ে মালিকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন। দুই, অতীতে যারা মিথ্যা হুরুপের শিকার হয়েছেন তারাও মক্তব আমলে গিয়ে তাদের হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করতে পারবেন। তিন, কোনো শ্রমিক যদি মালিকের আচরণে অতিষ্ঠ হয়ে লেবার কোর্টে মামলা দায়ের করেন তাহলে মামলা চলাকালীন শ্রমিককে হুরুপ দেওয়ার কোনো অধিকার মালিকের থাকবে না। চার, ইকামার মেয়াদ উত্তীর্ণের পরও কোনো মালিক চাইলে আর শ্রমিকের নামে কাজে অনুপস্থিতির অভিযোগ দিতে পারবে না। পাঁচ, কর্মস্থল থেকে শ্রমিক বিতরণের ফাঁদ হিসেবে মিথ্যা হুরুপের সুযোগ একদমই কমে আসবে। মিথ্যা হুরুপ প্রমাণিত হলে মালিককে অপরাধী হিসেবে গণ্য করা হবে। আপনি চাইলে আমাদের এই উপর নিম্নোক্ত দেওয়া লিঙ্কটিতে ভালোমতো যোগাযোগ করতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে পারবেন। প্রতিনিয়ত সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে একাধিক অভিযোগ এসেছে। এছাড়া সম্প্রতি নুরু নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বেতনের বকেয়া টাকা চাওয়াতে মালিক তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখন কিন্তু আপনাকে কাফিল মিথ্যা মামলায় আর জড়াতে পারবে না। আপনি এইভাবে মামলা করে আপনার উপযুক্ত প্রমাণ দেখিয়ে আপনি কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। ইউটিউবে অনেক মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়, তাই সঠিক তথ্যটি অবশ্যই আপনার কাছে প্রবাসী ভাইদেরকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।